অনেকদিন ধরে ভাবছি মা বাবাদের কাছে ফিরব। বহুবার তোমাদেরকেও বলেছি, জানি না কবে যেতে পারবো প্রাণের শহরে। হঠাৎই 4 দিন আগে সবটা ঠিক হয়ে তড়িঘড়ি সব ব্যবস্থা হলো। অবশেষে দিন গোনা শেষ করে আমাদের ফ্লাইট 6E975 ইন্ডিগো হাজির। সেখানে বসেও একটাই ভাবনা, 1560 কিলোমিটার পথ অতিক্রম করে কখন পৌঁছাবো নিজের ভালোবাসার শহরে। অবশেষে পা রাখলাম নিজের শহর কলকাতাতে। সবটাই আমাদের রাত্রিবেলা হয়েছে, 10টা টু 12:30 এরকম টাইমে। তো আর কোনো কিছুই সেভাবে শ্যুট করা হয়নি, কারণটা হচ্ছে রাতে ফ্লাইট থেকে কিছুই দেখা যায় না। তবে ভীষণ এক্সাইটেড ছিলাম কলকাতা আসছি বলে। চলো, এই জার্নিটা শুধুমাত্র এইটুকু কথা বলাতেই শেষ হয়ে যায়নি। জার্নিটা আমাদের কেমন ছিল, সারপ্রাইজটা আমাদের কেমন ছিল, সেটাই আজকে ব্লগে শেয়ার করব তোমাদের সাথে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ব্যাঙ্গালোরকে টাটা বলে চললাম কলকাতার পথে। আর মোটামুটি কলকাতার লাইট যখন আমি দেখতে পেয়েছি, এই সেই আমার প্রাণের শহর কলকাতা, মনে হচ্ছিল জানলা খুলেই ঝাঁপ মারি, কিন্তু সেটা তো সম্ভব না। যাই হোক, মোটামুটি পৌঁছেই গেছি। তবে ঠান্ডা কিন্তু আমাদের সেরকম লাগেনি, ফ্লাইটেও নয়। আর এই নেমে পড়েছি, কলকাতার মাটিতে পা দিয়ে ফেলেছি। আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো চলো দেখা যাক তারপর আমরা কিভাবে বাড়ি এলাম, আর বাড়ি এসেই বা কী ঘটলো আমাদের সাথে। বাজে বিকেল 5টা, আর এখন আমাদের বেরোনোর টাইম। আজকে রবিবার বিকেল 5টা, কেউ যেন ডেট ভুল না করো, তাই জন্য আমি বলে দিচ্ছি সোমবার দিন যে ব্লগটা যাবে, মানে গেছে তোমরা দেখেছো, সেটা আমি রবিবার দিন দুপুরবেলা শেষ করে দিয়েছি খেতে বসার আগেই। আর আজকে আবার রবিবার বিকেল থেকে যে ব্লগটা শুরু হচ্ছে, মানে এখন থেকে যেটা আমি ব্লগটা শুরু করছি, সেই ব্লগটা যাবে হচ্ছে মঙ্গলবার। আর সারা দিন বৃষ্টি দিয়ে এখন একটা পেল্লাই রোদ উঠেছে। সূর্য মামা মানে দেখা দিল, বলে যে আচ্ছা আমি আছি, তোরা যা বেরো আর কি। যাই হোক, ব্যাঙ্গালোরে একটা ভালো ওয়েদার দেখে অন্তত বেরোতে পারবো। আমরা ভীষণ টেনশন করছিলাম যে লাগেজগুলো নিয়ে গাড়ি অবধি তো তুলতে হবে। ননিদাকে বলা আছে আমাদের এই গলিটায় এসে গাড়িটাকে রাখবে, কিন্তু গেট থেকে বার করে ওই গলি অবধি তোলাটাও একটা হ্যাপার বিষয়। আর আমরা এভাবে চাদরটাকে দিয়েই কম্বল বালিশ সব চাপা দিয়ে দিয়েছি। আর মোটামুটি এখানে যে মিঞ্চিটাটা আছে, এটা ও পড়বে, মোটামুটি সব গোছানোই আছে। চলো তোমাদেরকে একবার তাও দেখিয়ে দিই, রোদটা এত ভালো উঠেছে না। আমার ঠাকুর, মা কালী তো ওর সঙ্গেই যায়, তোমরা জানো। আমরা যারা ডেইলি ব্লগ দেখেছো, এটাই হচ্ছে জেপ্টোর ব্যাগটায় রয়েছে খাবার, যদিও সেটা টিকাগাঁও থেকে এসছে। আর এই ব্যাগটা তোমার পিঠে যাবে, আমাদের জলের বোতল, 3টে ট্রলি, এই তো, আর তো কিছু নেই সেরকম। আর এই হচ্ছে আমার রান্নাঘর, ব্যাম্বু ট্রিটাকে অতটা জলের মধ্যে দিয়ে গেলাম, আর যেহেতু রান্নাঘর জানাটা একটু রোদ আসবে তাই ওখানটাতে রাখলাম। এই আর কি প্ল্যান প্রোগ্রাম হয়ে যাচ্ছে। চলো এবার বেরোবো, মানে ননিদা আসলে আমরা বেরোবো। জুতোটা পরলেই আমার হয়ে যায়, মোজা টোজা পরে সব পরে কমপ্লিট, কারণ বুঝতে পারছি না ওয়েদার কেমন থাকবে। যদি ওয়েদার খারাপ থাকে তো উইন্ডচিটারটা খুলে ফেলবো। আরে ভাই, আমার ক্যামেরা আছে এখানে, ঠিক আছে, মানে ভাই বলেছে আমার বলে কিছু মনে করো না, কেউ ওটা হয়ে যায় কি আমাদের। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। চলো কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, লাগেজ ডান, তোলার গাড়িতে, যদিও সেক্ষেত্রে ননিদাই হেল্প করেছে। তো এই হচ্ছে আমাদের বামনহালি বাজার, পৌঁছলাম। আর বাজার দেখো, এই হচ্ছে শনি রোববারের ভিড়, বাট রবিবার হলেও আজকে সানডে হলেও এতটাই বৃষ্টি হয়েছিল যে আজকে ভিড় সেরকম নেই। নেক্সাস মল তোমরা বহুবার দেখেছো, সেদিনকেও আমি এসেছিলাম, বাট নেক্সাস মলের সামনে ছোট ছোট স্টল বসেছে, মনে হচ্ছে মেলা টাইপের কিছু। আর অলরেডি আমরা জ্যামে ফেসে গেছি, যদিও আমরা পরে বুঝতে পেরেছিলাম জ্যামটা সেভাবে আমাদের পেতে হয়নি, কারণটা হচ্ছে সানডে হলেও ওই বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ ব্রিজটা পুরো জলে ভেজা। তো এই 2-3 জায়গায় আটকেছিলাম, আদারওয়াইজ আর সেরকম হ্যাপা পোয়াতে হয়নি। আর আমরা ঢুকে গেছি অলরেডি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। তো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট হিউজ এয়ারপোর্ট, ভীষণ বড়, ভীষণ সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ জায়গাটা। আর আমি বিশেষ করে আর দেখালাম না, কারণ আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট বহুবার দেখিয়েছি, আমার নিজের খুব ভালো লাগে এয়ারপোর্টটা, ভীষণ সুন্দর সাজানো গোছানো, এত গাছগাছালি দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে এয়ারপোর্টের বাইরেটা,
দুর্দান্ত জায়গাটা। তো চলো এক্ষুনি এবার ভেতরে ঢুকি, যদিও আমাদের চেক ইন করতে বীভৎস টাইম লেগেছে, পাক্কা 1.5 ঘন্টা। এখন বাজে 7টা, আমরা এয়ারপোর্ট ঢুকছি, আর আমাদের পুরো চেক করে চেক ইন লাগে জমা দিয়ে ঠিয়ে সব কিছু করে আমাদের টাইম লেগেছে পাক্কা 1.5 ঘন্টা, 8:30 বেজেছিল তখন। তো মোটামুটি ডান সব, চলো। তোমাদের সাথে অনেকক্ষণ বাদে কথা বলছি, আমরা এয়ারপোর্ট ঢুকেছিলাম 7:15, মানে জ্যাম খুব একটা পাইনি, 2-3 জায়গায় জ্যাম পেয়েছিলাম, তাই জন্য 7টা বেজেছিল। আস্তে আস্তে 2 ঘন্টা লেগেছিল। তারপর তো এই এখন বাজে সাড়ে হ্যাঁ 1.5 ঘন্টা লাগলো পাক্কা সিকিউরিটি চেক করতে। তো এইসব নিয়েই ছিলাম, তাই জন্য আর ব্লগ করা হয়নি। আমাকে দেখেই বুঝতে পারছো যে আজকে বিধ্বস্ত অবস্থা, মানে কত লাগেজ আর এত ভারী। প্রথমে এসে আমরা ওয়েট করিয়ে নিয়েছি, ওয়েটে না 1 কেজি বেশি হয়েছিল। কিসে বেশি হয়েছে বলো তো? আমার ওই আলু পেঁয়াজ গুলোতে ফেলে দিয়েছি, কারণ 500 আলু 500 পেঁয়াজ এরকমই ছিল। তো 10 টাকা 10 টাকা 20 টাকা বাঁচাতে গিয়ে আমি 1000 টাকা নিশ্চয়ই দেবো না 1 কেজি ওজনের জন্য এক্সট্রা। ঠিক আছে, বাকি সবকিছু ঠিক আছে, সব কমপ্লিট। এবার গিয়ে খাবো হচ্ছে বিরিয়ানিটা। দাঁড়াও, বিরিয়ানি দেখা দিয়ে আমার ট্রলি রয়ে যাবে তো। হ্যাঁ চলো এবার যাই। এই যে 8:30 বাজে, এখন আমরা আমাদের ডিনারটা করে নিচ্ছি। এটা টিক্কা কাবাবের বিরিয়ানি, গন্ধ সেরকম নেই, সেন্ট এই যে ওরটা। তো চলো এবার আগে খেয়ে নি তাড়াতাড়ি করে, খুব খিদে পেয়ে গেছে। কেমন বানিয়েছে? হ্যাঁ, এখানকার ওই ভুলভাল আন্দ্রা ঝাল বিরিয়ানির থেকে যথেষ্ট ভালো বানিয়েছে। খাওয়ার টাইমে খুব ভালো খেলাম। পেটুকের মতো না, হ্যাঁ পেটুকের মতো না, মানে বাঙালির মতো না, তবে ঠিকঠাক। আর তার থেকে বড় কথা, আমি না পুরোটা খাইনি, ও কি করবে জানি না। আমি হাফটা খেলাম, হাফটা রেখে দিলাম, বিশেষ করে চিকেন 2 পিসই পুরো বড় বড় রেখে দিলাম। ওটা সম্ভবত ফ্লাইটেও খেতে পারি, ফ্লাইটে অতটা অভদ্রমি নই, খাবো বোধ হয় না, নেমে গাড়িতে যেতে যেতে খেয়ে নেব। কারণ ভেবে দেখলাম হাফটা যদি এখন না রাখি তাহলে ব্যাপারটা হবে, মাঝরাত পৌঁছবো তো ওরকম 2:30 বেজে যাবে, বাড়ি পৌঁছবে পৌঁছাতে খিদে পেয়ে যেতে পারে। তুমি কি করবে? আমরা দুজনেই বসে গেছি আর পাশাপাশি সিট পেয়েছি। আমাকে মিথ্যে কথা বলেছিল, টিকিট হাতে দেওয়ার পর, টিকিট মোবাইলে পাঠানোর পর কেউ যদি সিট চেক না করে কর্তৃপক্ষ দেয় না। আমি সিট চেক করি না, আমি ফুল ভরসা রাখি। কেউ যদি ভরসার এরকম করে তাহলে তো কিছু করার নেই। খুলছে কিন্তু এখানে, বার করে দেবো। যাই হোক, খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, আর জানাতে যদিও বা কিছু দেখার থাকে না রাত্রিবেলা। আমি ওকে বলেছিলাম মিডিল সিট হলেও হবে, আমার কোনো অসুবিধে নেই, আমাকে মিডিল সিট বলেই ভয় দেখিয়েছিল, কিন্তু ভয় আমি পাইনি, আমি বাড়ি যাব, এটাই আমার কাছে শেষ কথা ছিল। কিছু বলবে? এইমাত্র আসিনি, অনেকক্ষণ আগেই দিয়েছিলাম যখন তুমি ছিলে না, স্প্রাইটটা কিনতে গেছিলাম তখন। ঠিক আছে, তো চলো একেবারে কলকাতা নেমে আবার দেখা হচ্ছে। আমার চোখ দেখেই বুঝতে পারছো যে আজকে আমাদের প্রচণ্ডভাবে ঘুম পাচ্ছে, ওরও তাই। আর আজকে আমরা ঘাড়ের বালিশ গুলো আনতেই ভুলে গেছি, মানে মেন ভুলিনি ঠিক, আমরা ইচ্ছে করেও আনবো না ভেবেছিলাম এবার, কারণ লাগেজ অনেকগুলো হয়ে গেছিলো আর একটা লাগেজ পুরো প্যাকড আপ ছিল খাবারে। বাড়ি গিয়ে দেখাবো কী কী ছিল ওটার মধ্যে, আজকে তো হবে না, কালকে। ফ্লাইট আমাদের ছেড়ে দিয়েছে অলরেডি, তো ভয় খুব একটা লাগে না আমার। তো চলো ব্যাঙ্গালোরকে টাটা বাই বাই বলে এবার কলকাতার উদ্দেশ্যে যাওয়া। আর কলকাতার আলো ঝলমলের জায়গাটা আমি দেখতে পাচ্ছি, মানে কলকাতা আমার শহর আলোয় আলোকিত হয়ে রয়েছে, ভীষণ ভালো লাগছে। বিশ্বাস করো ভীষণ মনে হচ্ছে এখানেই আমায় নামিয়ে দাও, সেটা তো সম্ভব না। যাই হোক, তো চলো ফ্লাইট থেকে নেমে গেছি, এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। বাড়ির পথে বলতে এয়ারপোর্ট থেকে আমার বাড়ি, মানে শ্বশুর বাড়ি আর কি, 12-15 মিনিটের ব্যাপার। একটু জ্যাম পেয়েছিলাম রাস্তায়, আর এই ট্রলিগুলোকে আমাকে ঠেলে আনতে দেওয়া হয়েছে, আর হ্যান্ড লাগেজের যে ট্রলিটা ছিল সেটা ওর হাতে, সেটা আমাদের সাথেই ছিল। এই দুটো ট্রলি আমাদের লাগেজে জমা দেওয়া হয়েছিল, আর চুলফুল আমি বেঁধে নিয়েছি, কারণ আমার আর ফ্যাশন করার কোনো ইচ্ছে ছিল না। তো মোটামুটি উবের পেয়ে গেছি, ওলা একটা বলা হয়েছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। আর এই রাত্রি 2-2:30 সময় যেই আঙ্কেলরা আমাদের পৌঁছে দেয়, মানে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাঙ্কফুল তাদের কাছে। টাকা তো অবশ্যই নেবে সেটা নয়, ঠিক আছে, কিন্তু আমরা যে আমাদের গন্তব্যে পৌঁছতে পারছি শুধুমাত্র এই মানুষগুলোর জন্য, তো সত্যি ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল। তো চলো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব, যদিও
আমাদের কাছে ব্যাপারটা কিছুক্ষণ ছিল না, কারণ আমরা জ্যামে একটু ফেসে গেছিলাম, এই রাস্তার কাজ চলছে তাই জন্য। আর এখানে তো সারা বছরই মোটামুটি রাস্তার কাজই চলতে থাকে, তারপরে আবার ভাঙচুর হয়, এসবই চলে। তো চলো আর কিছুক্ষণ মোটে। রাত্রি 2 বাজে জাস্ট, লাগেজ নিয়ে বাড়ির কাছে তো চলে এসেছি, এই আমাদের বাড়ি। তো বাইরের গেটটাতে, মানে এই গেটটাতেই তালা দেওয়া রয়েছে, দেখা যাক। ও গেছে পাঁচিল টপকাতে, পাঁচিল টপকে কি আর হয়, উমা কত ধুতুরা ফুল ফুটেছে বাড়িতে। কালকে তোমাদেরকে সব দেখাবো, এখন তোমরা কিচ্ছু দেখতে পাচ্ছ না, আমাকেও দেখতে পাচ্ছ না। গুড মর্নিং, আজকে সোমবার সকাল, ব্লগটা স্টার্ট হয়েছে রবিবার থেকে, রবিবার দুপুর থেকে, আর মানে শুরু হয়েছে ব্যাঙ্গালোর থেকে, শেষ হবে কলকাতা থেকে। আর বাইরে লাল গোলাপগুলো ফুটেছে, দেখো সবকটা বাইরের দিকে মুখ করে ফুটেছে, এখানে গোলাপি গোলাপগুলো ফুটেছে, আর এখানে ধুতুরা ফুল 5খানা ফুটে রয়েছে। তো এরকম সানি সানি ওয়েদার শুধুমাত্র কলকাতা আসলেই দেখা যায়, ব্যাঙ্গালোরেও দেখা যায় না বলবো না, তবে অনেক দিন বাদ বাদ ওরকম। এখন তো বৃষ্টিই চলবে মঙ্গল বুধবার অবধি। তো কালকে রিয়াকশন ছিল এরকম, রাত্রিবেলা আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম, আর ও টপকেছে হচ্ছে এখানটা দিয়ে, দেখাচ্ছি এই দেখো, এই জিনিসগুলোর উপর পা দিয়ে ও টপকেছে, যেহেতু এখানটা বাড়ি হচ্ছে জিনিসপত্রগুলো রাখা। তো আগে হলে পারতো না, মানে আগে হলে এদিকটা জঙ্গল মতোই ছিল, তো ওদিক দিয়ে টপকেছে। আমাকে বলছে কিনা তুমিও টপকো, আমি টপকে কি করবো, কারণ ট্রলি তো বাইরে রয়ে গেছে, গেটের বাইরে ছোট গেটটায় তালা দেওয়া ছিল। আর ও বেল বাজাচ্ছে, আমরা কেউ সাড়া দিচ্ছি না। মামুনি ভেতর থেকে বলছে কে কে কে, পাপাকে মামুনি বলছে, এই বাইরে কে উঠোনে যেন তো ঘোরাঘুরি করছে, কে তালা আর খোলে না। তারপরে আমরা বলেছি খোলো তালা, পাপাকে আমি ফোন করলাম, তারপর তালা খুললো। স্বাভাবিক বিষয়, রাখছি 2টোর সময় এসে কেউ যদি বেল বাজায়, তাও আবার সাড়া দিচ্ছে না, আরেক কেস। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করে দিচ্ছি, রিয়াকশন ব্লগ তোমরা কালকে পাবে, মামুনি পাপারও কিরকম রিয়াকশন হয়েছিল সবটা পারলে তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি যাবো আজকে বিকেলবেলা মা বাবার সাথে দেখা করতে আমার ও বাড়িতে, সেই ব্লগটা তোমরা পাবে বুধবার। মানে একটু গন্ডগোল হবে ডেটে, যেহেতু আমি একটা দিন থেকে শুরু করে দিয়েছি হাফ ব্লগটা, তো ওই জন্য আমি বলে দেবো এরকম ডে ওয়াইজ। আশা করি খুব তাড়াতাড়ি আমি ডেতে ডেতে আবার চলে আসব ফিরে, এই অসুবিধাটা থাকবে না। তো চলো এখন আমি একটু রোদে বসে মামুনিকে লাউ শাক কেটে দেবো, আর আজকের মতো টাটা, এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি তাহলে। আর আজকে সারাটা দিন আবার আমি ক্যামেরাবন্দি করবো, সেটা তোমাদের কাছে বুধবার পৌঁছবে। তো চলো তোমাদের টাটা।